আজকে কিন্তু পটলের একটা সম্পূর্ণ নতুন রেসিপি শেয়ার করব। তার জন্য দেখতে পাচ্ছেন আমি বেশ বড় বড় পটল নিয়েছি। তো এই পটলগুলো কিন্তু আমি ছিলে আটফালি করে কেটে নেব। আটফালি কোনটা বলেছি কাটার পরে দেখলে বুঝতে পারবেন। তো আমি আর কাটা বাছা আপনাদেরকে দেখালাম না, যেহেতু বর্ষা চলতেছে আর বর্ষার মরশুম বন্ধুরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি আপনারা সবাই জানেন যে মাটি চুলায় রান্না শেয়ার করি। তো গোটা জিরে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে আর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, দিয়ে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। আর বর্ষার সিজনে বন্ধুরা আপনারা সবাই জানেন যে একটু রান্নার ভিডিও যখন প্রাকৃতিক আলোতে আমি করি, আমি কিন্তু সমস্ত রান্নার ভিডিও প্রাকৃতিক আলোতেই করি। আমি এখানে এক্সট্রা কোনো বা লাইট বা কোনো কিছুই ব্যবহার করি না। যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন। তো এখন হচ্ছে একদম মেঘ হয়ে একদম অন্ধকার হয়ে আসতেছে, আবার মাঝে মাঝে আবার একটু পরিষ্কার হচ্ছে, যার কারণে ভিডিওর যে ধারণটা করছে একটু মানে আপ ডাউন হয়েছে এরকম কিছু। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই যারা ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝবেন। আর এখানে দেখেন আমি আলু দিয়ে কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছি এরকম করে। আর পটলগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আটফালি লম্বা করে চালফালি করে কেটে তারপরে মাঝখান থেকে কেটে দিয়েছি, তার জন্য বললাম যে আটফালি করে কাটছি। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, পটলটা দিয়েও কিন্তু কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। তারপরে হচ্ছে কিছু টমেটো, এই টমেটো হচ্ছে দেশি টমেটো বন্ধুরা, টমেটো কিন্তু অনেকটা টক, তার জন্য আমি একটা মিডিয়াম ছোটো সাইজের টমেটোই কুচি করে দিয়েছি। আর এখানে দেখেন স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়া পরিমাণ মতো। তো এখানে দেখেন ঝাল রান্নার যে আমরা রেগুলার ব্যবহার করি সেটা, আর কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো দিয়ে, তারপর এটাকে ভালোভাবে মিশাই নিচ্ছি। আর আপনারা যারা রেগুলার আমার রেসিপি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ যে সকল আপু ভাইয়েরা আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করে সাপোর্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আর যেহেতু মাটির চুলার রান্না একটু ধোয়া উঠতেছে আর বাইরে কিন্তু ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, মানে যেটা হচ্ছে আমরা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করি সেটাকে আমরা টালা জিরার গুঁড়া বলে আর কি, দিয়ে তারপরে ভালোভাবে আবার কষাই নিচ্ছি। এখানে কিন্তু আরও অনেক স্পেশাল জিনিস দিব, সেটা পরপর দিব, দেখতে থাকুন। আর এখানে আমি হচ্ছে নারকেল, পোস্ত আর হচ্ছে বাদাম, চীনা কাজু আমি সমস্ত কিছু পরিমাণ মতো নিয়ে কিন্তু এটাকে বেটে নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে একটু একটু বাটিতে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি যে দেখুন, তবে এটা আমি শিলপাটাতে বেটেছি। আর এখানে দেখেন তারপর মশলাটাকে ভালোভাবে মিশাই দিচ্ছি। এইভাবে একবার পটল আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, যে পটল খেতে অপছন্দ করে সে কিন্তু এই পটল রেসিপি প্রেমে পড়ে যাবে, এত মজার একটা মারাত্মক লেভেলের টেস্ট বন্ধুরা। ভালোভাবে কিন্তু কষাই নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু এটা নান রুটি পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন, অথবা মানে ভাতের সাথেও, তো দেখতে পাচ্ছেন, অথবা পোলাওয়ের সাথেও কিন্তু একটু সার্ভ করতে অনেক মজা লাগে বন্ধুরা। যেহেতু এখানে নারকেল চীনা কাজু পোস্তর কম্বিনেশনের যে একটা পেস্ট বানিয়ে আমি এখানে ব্যবহার করেছি অনেক মজা লাগে, বিশেষত কিন্তু রুটির সাথে খেতে আমার কাছে মারাত্মক লেভেলের লাগে। তো দেখেন এটাকে ভালোভাবে পানি দিয়ে তারপর ফুটোটুটি ঢাকনা দিয়ে আমি এটা কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর এই যে দেখেন এখানে কিন্তু আরও কিছু অ্যাড করবো, আমি দুইটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে এরকম হচ্ছে ফালি করে দিয়ে দিচ্ছি, এরকম করে দিয়ে দিচ্ছি, তাহলে এই যে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার সেটা কিন্তু ভালোভাবে মিশে যাবে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো এখান থেকে ফ্রেশ তাজা ধনিয়া পাতা কিন্তু আগে থেকে কুচি করে রাখছি, দিয়ে দেবো। তো এখানে একটু চিনি দিয়ে দিই প্রথমে, তারপরে ধনিয়া পাতা কুচিটা দিব। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এই রেসিপির টেস্টটা একদম, চিনিটা দিলে কি হবে মিষ্টি হবে না, টেস্টটা ব্যালেন্স আসবে, ঠিক আছে। তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, ফ্রেশ ধনিয়া পাতা, এইটা খেতে যে এত মজা লাগে বন্ধুরা, মারাত্মক লেভেলের লাগে। যারা পটল খেতে অপছন্দ করে তাদেরকে একবার এইভাবে পটলের রেসিপিটি বানিয়ে দিবেন। আর আপনারা যারা কখনো এইভাবে পটল রান্না করেননি তাদেরকে বলবো একবার হলেও বাসায় ট্রাই করবে, ইনশাল্লাহ অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। তো দেখেন বন্ধুরা আমি কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখছিলাম, যেহেতু কাঠের আছে বসানো ছিল, তো আর একটু মাঝে একটু নাড়াচাড়া করে দিছিলাম। ফাইনালি আমাদের রান্না রেডি। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।